শিমুল কি অবস্থা বন্যা পরিস্থিতির স্থানীয় প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে কাকলি আমরা আসলে সারাদিনই কিন্তু সকাল থেকে ঘুরছি বন্যা কবলিত এলাকাগুলো যেসব এলাকা নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে এবং সিলেট জেলা প্রশাসন থেকে কিন্তু নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং জেলা প্রশাসকের পক্ষ থেকে যেসব এলাকায় বন্যা দুর্গত রয়েছে সেসব উপজেলার ইওনারা কিন্তু কাজ করছেন তো আমার সাথে এই মুহূর্তে রয়েছেন সিলেট জেলা প্রশাসক শেখ রাসেল হাসান আমরা তার সাথে কথা বলবো সার্বিক পরিস্থিতি নিয়ে আর সিলেটের তো বেশ কয়েকটি অঞ্চল নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে সার্বিক কী দেখবেন সারাদিন আপনি গুল্ডেন বা ত্রাণ ব্যবস্থা কেমন রয়েছে জি ধন্যবাদ আমাদের সিলেট জেলার পাঁচটি উপজেলা যেটি আমাদের সীমান্তবর্তী উপজেলা এই সীমান্তবর্তী উপজেলাগুলোতে মূলত ভারত সাইডের পাহাড়ি ঢল সেই ঢল এবং অতিবৃষ্টি বিগত দুই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে সেই অতিবৃষ্টির কারণে আমাদের এই অঞ্চলের পাঁচটি উপজেলার নিম্নাঞ্চল কিছু কিছু জায়গায় নিমজ্জিত হয়েছে এবং সেখানে যারা জনসাধারণ বসবাস করেন সেখানে তারা পানি বন্দী হয়েছিল তো আমরা গতকাল রাত থেকেই উদ্ধার কার্যক্রম চালিয়েছি সারা রাতে আমরা উদ্ধার কার্যক্রম করেছি এবং যাদেরকে স্থানান্তর করা প্রয়োজন আমরা তাদেরকে আশ্রয় কেন্দ্রে নিয়ে এসেছি আমরা প্রত্যেকটা উপজেলাতেই পর্যাপ্ত সংখ্যক আশ্রয়ন কেন্দ্র আশ্রয়কেন্দ্র প্রস্তুত রেখেছি সেখানে তাদেরকে আনা হয়েছে তো সেখানে তাদের থাকা খাওয়ার যা ব্যবস্থা সুষ্ঠুভাবে সম্পাদন করার জন্য আমাদের স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ সদস্যবৃন্দ সহ উপজেলা প্রশাসনের সকলে কাজ করছে তো আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করছি আমরা আশা করি আবহাওয়া ভালো হলে ওই পারে বৃষ্টি না হলে আমাদের এই পানি চলে যাবে আর আমাদের মর্না মোকাবেলার জন্য সরকারি নির্দেশনায় সার্বিক প্রস্তুতি আমরা গ্রহণ করছি আপনাকে ধন্যবাদ যেমনটি কাকুলি শুনছিলেন যে সার্বিক ব্যবস্থাপনার জন্য ওনারা প্রস্তুত রয়েছেন যদি বন্যার দেখাই দেয় তাহলে তারাও কিন্তু তাদের প্রস্তুতি সেইভাবেই রেখেছেন তো এই ছিল সিলেট থেকে আমার কাছে সবশেষ শিমুল আপনাকে ধন্যবাদ দর্শক সিলেট বন্যা পরিস্থিতির খবর জানাতে যোগ দিয়েছিলেন আমাদের সহকর্মী আজহারউদ্দিন শিমল